আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণী সেই সাথে এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব স্ক্রিনে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো সমাধান কিভাবে তুমি MS 100 ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারো। তো প্রথমত তোমাদের কাছে আমার কথা হলো, যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ MS 100 ক্যালকুলেটরের সকল ভিডিও কিন্তু এখানে আপডেট ভিডিও তুমি পাবে। তো 1 নং যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ 5 ভিত্তি ঘনমূল 5 এর মান কত, তো এটি সমাধান করার জন্য প্রথমে আমরা যে ভিত্তিটি রয়েছে সেটি আমরা লিখবো, সরি যেই পাওয়ারটি রয়েছে সেই পাওয়ারটি লিখবো লগ ঘনমূল 5, বন্ধনী দিয়ে লগ, তারপর ঘনমূল, ঘনমূল আনার জন্য দেখো এখানে শিফট এবং এই রুট ওভারে প্রেস করলে ঘনমূল চলে এসেছে। তো লগ ঘনমূল 5 ডিভাইডেড বাই লগ 5, তো তারপর বন্ধনী দিয়ে সমান চিহ্নে আমরা প্রেস করব। তো দেখো এখানে চলে এসেছে, আমরা ABC-তে প্রেস করলে দেখব যে 1/3, 1/3 চলে এসেছে, তার মানে 1 নং অঙ্কের সমাধান 1/3। তো এখানে ভুলবশত 1/4 লেখা হয়েছে, তো 1/3 হবে তার উত্তর। এটিও কিন্তু বোর্ড প্রশ্ন, তোমরা চাইলে বোর্ড প্রশ্নটি দেখে নিতে পারো। আর তোমাদের কাছে বিনীতভাবে আবেদন, অবশ্যই অবশ্যই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারা এই সংক্রান্ত ভিডিওগুলো দেখতে পারে। তো পরের অঙ্কটি সমাধান করার জন্য এসি বাটনে প্রেস করে দেখো এখানে আমরা লগ রুট ওভার 3/81, তো বন্ধনী দিয়ে লগ 81 ডিভাইডেড বাই লগ রুট ওভার 3, বন্ধনী দিয়ে দিলাম, দেখো এখানে আর ইনপুট করার পর আবার সমান চিহ্নে প্রেস করবে, দেখো এখানে উত্তর চলে এসেছে 8, তো এটি হলো 8 এর সমান। তো পরবর্তী যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি কিন্তু তোমরাই সমাধান করতে পারবে, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো যে লগ রুট ওভার 2 ভিত্তি 16, তো এখানে বন্ধনী দিয়ে লগ 16 লিখবো আমরা, লগ 16 ডিভাইডেড বাই লগ রুট ওভার 2, বন্ধনী দিয়ে সমান চিহ্নে প্রেস করবে, তো দেখো এখানে উত্তর চলে এসেছে, এটির উত্তর কিন্তু 8। এইগুলো কিন্তু বোর্ড প্রশ্ন, তোমরা চাইলে এই অঙ্কগুলো সমাধান সহজেই করতে পারো। তো এই ছিল এই ভিডিওতে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি, খুদা হাফেজ।